নমস্কার, আমি জয়ন্ত মণ্ডল, জেআর ফিল্মসের পরিচালক। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমরা জেআর ফিল্মসের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য একটা অনলাইন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। প্রতিযোগিতায় ছিল রবীন্দ্র কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য। এই প্রতিযোগিতায় যেহেতু 22শে শ্রাবণ অনুষ্ঠানটা হয়েছে, সেহেতু দুটো পর্বে ভাগ করে আমরা প্রতিযোগীদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়েছি। প্রথম পর্বে 22 জন প্রতিযোগীকে নিয়ে আমরা পর্বটা সাজিয়েছি এবং পরবর্তী অন্যান্য প্রতিযোগীদের নিয়ে আমরা দ্বিতীয় পর্ব সাজিয়েছি। প্রথম পর্বটা আমরা প্রকাশ করেছি সকাল 10টায় আজ এবং 12:30টায় প্রকাশ ঘটিয়েছি দ্বিতীয় পর্ব। আপনারা সবাই দেখেছেন আশা করি। একটা বিষয়ে আমি একজন প্রতিযোগীর কাছে ক্ষমা প্রার্থী। তিনি তার প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমাদের জেআর ফিল্মসের দপ্তরে তার ভিডিও জমা দিয়েছিলেন, কিন্তু আমি বহু চেষ্টা করেও তার সেই ভিডিওটা, প্রচারমূলক যে ভিডিওটা তৈরি করেছি, তার সঙ্গে সংযোজন করতে পারিনি। তবু তাকে ধন্যবাদ জানাই 22শে শ্রাবণ স্মরণে জেআর ফিল্মস এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অন্যান্য প্রতিযোগীদেরও ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য। ধন্যবাদ জানাই আপনাদের যারা এই অনুষ্ঠানটা ধৈর্য সহকারে দেখছেন। আরো ধন্যবাদ জানাই আমাদের বিচারক মণ্ডলীকে, কারণ তারা অনলস পরিশ্রম করে খুব অল্প সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করে ফলাফল আমাদের দপ্তরে জমা দিয়েছেন। সর্বোপরি ধন্যবাদ জানাই জেআর ফিল্মসের সকল সদস্যদের, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমার এই অনুষ্ঠানটা সম্পন্ন করা সম্ভব হতো না। এমনকি জেআর ফিল্মসের ব্যানারে যে সমস্ত ছায়াছবি তৈরি করা হয়, সেই সমস্ত ছায়াছবিও তাদের সাহায্য ছাড়া তৈরি করা সম্ভব হতো না। আমি আপনাদের বলবো, জেআর ফিল্মসের ফেসবুক পেজ লাইক করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই অনুষ্ঠানের ঠিক পরে পরেই শারদীয়া উপলক্ষে আরেকটি এই রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি আমরা, যার বিজ্ঞাপন খুব শীঘ্রই জেআর ফিল্মসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমি আশা করি আপনারা যারা এই 22শে শ্রাবণ স্মরণে জেআর ফিল্মস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারা তো অংশগ্রহণ করবেন ওই অনুষ্ঠানে। এমনকি যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন অথচ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, তারাও এবং তাদের যারা রয়েছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকেও আপনারা বলবেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে, পরবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। শারদীয়া উপলক্ষে যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করতে চলেছি সেই অনুষ্ঠানে তাদেরকে বলবেন। সেই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমরা অর্থাৎ জেআর ফিল্মস বিভিন্ন ছবি তৈরি করে, ছায়াছবি তৈরি করে। এই ছায়াছবিতে প্লেব্যাক সিঙ্গার দরকার হয়, অভিনেতা অভিনেত্রী দরকার হয়। আমরা এর মাধ্যমেই
বেছে নেব কারা আমাদের ছায়াছবিতে প্লেব্যাক সিঙ্গার হবেন বা কারা অভিনেতা অভিনেত্রী হবেন। আর সে কারণেই বলবো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমাদের প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত হন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা এবারে চলে যাব এই 22শে শ্রাবণ স্মরণে জেআর ফিল্মস অনুষ্ঠানের ফলাফল প্রকাশের দিকে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে, তাদের সেই মানসিকতাকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা প্রচণ্ড লড়াকি মনোভাব নিয়ে প্রতিযোগিতাটা করেছে। দেখা গেছে 0.5 এর জন্য কেউ এগিয়ে গেছে, কেউ পিছিয়ে এসেছে, তবু পুরস্কার নাই বা পেলাম, কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমার প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়েছি, এটাই তো বড় কথা। এই অনুষ্ঠানে পেলাম না, পরের অনুষ্ঠানে আমরা পুরস্কার জিতে নেব, এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাব ফলাফল প্রকাশের দিকে। ধন্যবাদ সবাইকে। দেখুন এই 22শে শ্রাবণ স্মরণে জেআর ফিল্মস অনুষ্ঠানের ফলাফল কি হয়েছে। নমস্কার।
তাই তো আমায় জাগিয়ে।